আসসালামু আলাইকুম। জমজমাটের লড়াইয়ে জমে গেছে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। নামি দামি সব খেলোয়াড় হাড্ডাহাড্ডি লড়াই, জয় পরাজয় আর হাসি কান্নায় শেষ হচ্ছে ম্যাচগুলো। তারই ধারাবাহিকতায় আজ আপনাদের জানাবো আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস দলের ম্যাচ পারফরমেন্স সহ রিভিউ। বিশ্বসেরা ফুটবলার নিউলেন মেসি একথা সবাই জানে, কিন্তু বিশ্বসেরা বাপায়ের এই ফুটবলার তিনটি বিশ্বকাপ খেললেও একবারও বিশ্বকাপ জয় করতে পারেনি। সেই আক্ষেপ ঘুচাতেই মরিয়া নিউলেন মেসির আর্জেন্টিনা। তাই সবার মাঝে একটাই প্রশ্ন, মেসিরা কি পারবে এবারের বিশ্বকাপ ঘরে তুলতে? এই অধরা স্বপ্নটাকে ধরতে আগামী 10 তারিখে রাত 1টায় কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। হেড টু হেড রেকর্ডে এই দুটি দল বিশ্বকাপ মুখোমুখি হয়েছিল মোট 5 বার। 1974 সালের বিশ্বকাপে 4-0 গোলে জয়ী হয়েছিল নেদারল্যান্ডস। 1978 সালের বিশ্বকাপে 3-1 গোলে জয়ী হয়েছিল আর্জেন্টিনা। 1998 সালের বিশ্বকাপে 2-1 গোলে জয়ী হয়েছিল নেদারল্যান্ডস। 2006 সালের বিশ্বকাপে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। 2014 সালের বিশ্বকাপে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। মূল ম্যাচ শেষে প্লান্টিতে 4-2 গোলে জয়ী হয়েছিল আর্জেন্টিনা। এই দুই দলের সর্বশেষ 5টি ম্যাচের দিকে লক্ষ্য করলে দেখা যায় নেদারল্যান্ডস 4টি ম্যাচে জয়ী হয়েছে, 1টি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে আর্জেন্টিনা 4টি ম্যাচে জয়ী হয়ে 1টি ম্যাচ হেরেছে। শেষ 5টি ম্যাচের সমীকরণ ও ম্যাচ পারফরমেন্স পর্যালোচনা করে এ দু দলের ম্যাচ জয়ের সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনা 43%, নেদারল্যান্ডস 23%, আর ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে 30%। যদিও সবাই বলছে এই বিশ্বকাপ অঘটনের বিশ্বকাপ, তাই হাই ভোল্টেজ এই ম্যাচে অঘটন ঘটলেও ঘটতে পারে, তবে দুদলের জন্যই রইল শুভকামনা। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।